এর আগে পরীক্ষা পিছিয়ে দেয়া সহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে রংপুর, রাজশাহী, খুলনা, ফরিদপুর ও মাগুরা সহ বেশ কিছু জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, 2022 সালের শিক্ষার্থীরা আড়াই বছর সময় পেয়েছিল, কিন্তু 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয়েছে মাত্র দেড় বছর, এমনকি পূর্ণ নম্বরও রাখা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।